লাগে বাদাম দিতে পারো একটু ভেজে, চীনা বাদাম ভেজে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউস লাইফস্টাইল। সো এখন বাজছে, কটা বাজছে শুনবে? এখন বাজছে 11:30। কোনো কাজ হয়নি বিকজ কালকে হাজবেন্ড এলো 4:00 সময়। তো আমি ওইটুকুনি টাইম একটু ঘুমিয়েছি, তাও 2টোর সময় ঘুমিয়েছি, 4টের সময় উঠলাম, উঠে গরম জল টল করলাম, তারপরে হচ্ছে শুতে শুতে 6টা বাজলো, আবার 8:30 উঠে গেছি। আমার শরীর আর ভালো লাগছে না। সো এখন আমি রান্না বসিয়েছি, হাজবেন্ড আবার উঠে বেরিয়ে গেল 10:30 সময় ডিউটি, কিছু খেয়ে যায়নি, কারণ আমার রান্নাই করে দিতে পারিনি। আর এখন আমি ভাত হয়ে গেছে, আর আমি এখন বানাবো মোচার ঘণ্ট। অবশ্যই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো, আর কোনো চিংড়ি মাছ কিছু দিয়ে বানাবো না, ছোলা দিয়ে নিরামিষ মোচার ঘণ্ট বানাবো, ঠিক আছে? সো আমি ওই আলু আর ছোলাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, সো চলো মোচার ঘণ্টটা বানিয়ে নিই ঝটপট করে, অবশ্যই শেয়ার করবো। মোচার ঘণ্ট বানানোর জন্য প্রথমত তো মোচাটা প্রেশারে একটা সিটি দিয়ে বয়েল করে নিয়েছি, নুন হলুদ দিয়ে অবশ্যই, আর তারপরে আমি জলটা ছেঁকে নিয়েছি, ঠিক আছে? আর এখানে আমি আলু আর ছোলা সেদ্ধ করে নিয়েছি, অবশ্যই নুন হলুদ দিয়ে নিচ্ছি, সরি টমেটো অন্য কিছুতে দেবো। আচ্ছা এখানে নিচ্ছি আদা বাটা, আর লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, নুন, রান্নাটা হবে সরষের তেলে, ঘি, এইসবই লাগছে, গোটা জিরে। সো পরের প্রসেসটা দেখতে থাকো। দেখো এখন আমি কড়াইতে সরষের তেল গরম করে ওর মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে দিয়েছি তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা নেই তাই দিয়ে দিই, তোমরা থাকলে দেবে, আর একটা শুকনো লঙ্কা দিয়ে। দেখো মশলাটা আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করে রাখা আলু আর দিয়ে এবার এটা একটু হালকা ভাজা ভাজা করে নেবো, আর এইটাকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেবো। এখানে দেখো আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে এক জল দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি, এবার এই মশলাটা গোলা জলটা মানে মশলার পেস্টটা আমি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে একটু নেড়ে নেবো। এবারে দেখো আমি এর মধ্যে একটু আদা বাটা, 2-4 পিস টমেটো দিয়েছি, আর একটু চিনি আর নুন দিয়ে নিয়েছি, ঠিক আছে? আদা বাটাটা চাইলে তোমরা ওই মশলার সাথেও গুলে নিতে পারো, আর টমেটো কেউ দেয় না মোটাতে, আমি আগে দিয়ে দেখলাম কেমন লাগে দেখি, একদমই হালকা দিয়েছি। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম, দেখো আমি মিশিয়ে নিয়েছি, এবার এটা একটু ঢাকা দিয়ে আমি হতে দেবো। দেখো এতে কিন্তু জল অ্যাড করবো না, তোমরা চাইলে একটুখানি জল অ্যাড করতে পারো, আর এতে বাদামও দিতে পারো, নারকেল দেয়, নারকেল কুড়িয়ে দিলে তো অসাম লাগে খেতে, কিন্তু আমার হাজবেন্ড নারকেল খায় না, সেই জন্য আমি নারকেলটা দিলাম না, দারুণ লাগে। বাদাম দিতে পারো একটু ভেজে, চীনা বাদাম ভেজে, তো দারুণ লাগে খেতে। তো এটা একটু এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে একটু মুড়িয়ে নিতে হবে, আর একটু জল লাগলে তোমরা জল অ্যাড করতে পারো। দেখো আমার মোচা কিন্তু একদম রেডি, ভ্যাপার উঠছে ওই জন্য অবসা হয়ে যাচ্ছে, মোচা কিন্তু আমার একদম রেডি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, এবারে তোমরা ওপর দিয়ে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি নিরামিষ ছোলা দিয়ে মোচার ঘণ্ট। দেখলে তো তাহলে কত ইজি প্রসেসে কুইক মোচার ঘণ্ট হয়ে যায় তৈরি, আর খেতে জাস্ট এরকম হয়েছিল, খেতে জাস্ট এরকম হয়েছিল, মানে দারুণ লাগছিল খেতে, আর ওর মধ্যে তো চিংড়ি মাছ পড়লে আর কথাই নেই। সো আমি নিরামিষ করেছিলাম যদিও, আর হচ্ছে তো দেরি হয়ে গেছে, তোকে দেখানো যাবে না, লিঙ্ক টুকুতে ঘুরছে, লিঙ্ক টুকুতে হাই হাই করছে। আজকে হচ্ছে তোমার আমি করলাম মোচার ঘণ্ট করলাম, ডাল করলাম, বেগুন ভাজলাম, আর হচ্ছে রাতের তরকারিটাও একেবারে করে নিয়েছি, কি রাতের তরকারিটাও একেবারে করে নিয়েছি, আজকে দেরি হয়েছে যখন একেবারে হোক করে, তারপরে
ছেলে কে স্নান করিয়ে ঘর মুছে বাসন মেজে আমি শ্যাম্পু করলাম স্নান করে খেয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি। লাঞ্চ করে নিয়েছি, পেটের মধ্যে না ছুঁচোগুলো আর ইঁদুরগুলো ট্যাং 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 এরম হচ্ছিল। আমি সকালে কোনো টিফিন করিনি, বিশাল মজা পেয়েছে। ট্যাং 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 ট্যাং। সো ছেলেকে এবারে যাবো ঘুম পাড়াতে, লাঞ্চ তো হয়ে গেল, তো চলো তাহলে ছেলেকে ঘুম পাড়িয়ে দেন আবার আসছি। আর মোছার ঘণ্টর মানে সরি মোছা ছাড়ানোর প্রসেস আমি আমার আই বাটনে দিয়ে দেবো ভিডিও লিঙ্কটা, সেটা দেখে নিও, এবং ডিসক্রিপশনেও দিয়ে দেবো ভিডিও লিঙ্কটা দেখে নিও। মোছা ছাড়ানোর মানে কীভাবে ইজি ওয়েতে তোমরা কীভাবে মোছা ছাড়িয়ে কাটতে পারবে অবশ্যই আমি শেয়ার করে দেবো তোমাদের সাথে, ঠিক আছে? সো তাহলে চলো আমি ছেলেকে ঘুমটা পাড়িয়ে আমিও একটু রেস্ট নিই, আমার ঘুম হয়নি তো শরীর ভালো মানে ভালো লাগছে না। তাহলে আমার হাজব্যান্ডের কী হচ্ছে, ও তো না ঘুমিয়ে ঘুমিয়ে ডিউটিই করে যাচ্ছে। আমি না আগে খুব উঁচু উঁচু পাফ করতাম, সবাই বলতো আমাকে ভালো লাগতো না, মানে সবাই মানে কেউ আমার মা বলতো ভালোই লাগতো। সো চলো তাহলে ওকে ঘুম পাড়িয়ে আবার পরে দেখা করছি। মাম্মা টাটা, গুড ইভিনিং। আর এখন বাজে সকাল সকাল না সন্ধ্যে ছটা, তো এখন বাজে সন্ধ্যে ছটা, ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলায়, বলেইছিলাম ঘুমিয়ে যাবো, আমি ঘুমিয়েও পড়েছিলাম দুপুরবেলা একটু, এই জাস্ট উঠলাম, উঠে এইবারে হচ্ছে রুটি করতাম, ভালো লাগে হালকা করে। আমার বকু তোকে দেখাই, হাই করো, দেখছো যা গরম, ফ্যান চললো ঘেমে যায়, খালি গায়ে রেখে দিয়েছি। হ্যাঁ তো রুটি করবো, রুটি রুটি। চলো আজকে অ্যামাজনে একটা জিনিস অর্ডার করলাম, আই থিঙ্ক 9-10 তারিখে চলে আসবে, দেখাবো কি অর্ডার করেছি, ব্লগিংয়ের জন্যই প্রচণ্ড অসুবিধা হচ্ছে, আশা করি বুঝতেই পারছো কি অর্ডার করেছি। তো 9-10 তারিখে চলে আসবে, দেখা যাক। তো চলো তাহলে দেরি না করে রুটিটা করে তারপরে তোমাদের সাথে কথা বলি, চলো। পাকা চলছে সেই জন্য একটু আওয়াজটা এগো মানে ভালো শুনতে পাবে না। কটা বাজে জানো? বেশি না, 9:17 বাজে, ছেলেকে এখন খাওয়াচ্ছি, হাজব্যান্ড এখনও আসেনি, ভালো লাগে না, ধুর ছেলেকে খাওয়াচ্ছি, খেতে যত রকমের নাটক কত কিছু হয়। সো আমি এখন আজকে আমি আমাকে রাতে আজকে ভাত খেতে হবে, এই রান্না করব আর এরা কেউ খাবে না, আর সব ভাত আমাকে ছুঁচতে হবে রাতে, আমার ভালো লাগে না রাত্রিরে ভাত খেতে, নিজে খাবে না, ওর জন্য রান্না করেছি, হুড়মুড় করে ডিউটি বেরিয়ে গেল, ভাতটা খাবে না, ছুঁচতে হবে আমাকে রাত্রিরে। বাজে হাসছে আবার, বাপ বেটা দুজনেই সমান বাজে, আমার একদম ভালো লাগে না ভাত খেতে রাত্রিরে, বললাম আজকে তিনটা ভাত খেয়ে না, না ভাত খাবো না, আমি কত ভাত খাবো, আমি তোমাকে বাইরে ভাত খেতে বলেছি, কত ভাত খাবো, বললাম আলুর পরোটা আনতে, আলুর পরোটার লোকটাও সারা আজকে আলুর পরোটা ভাজছে না, তাহলে আমি ভাতটা রেখে দিতাম আলুর পরোটা খেয়ে নিতাম। ওই দোকান খুলে চা বিক্রি করছে, আলুর পরোটা করছে না, সাতার মাথা। চলো পরে দেখা করি, মুখ দেখা হেসে দাও, হাই করো মুখে, বলো হাই হাই, চুমা দিয়ে দাও একটা, বলো টাটা বাই বাই মা, মাম্মু না না, ঠিক আছে চলো পরে দেখা করছি। রান্নার কমপ্লিট হয়ে গেছে আর আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি
মানে ভীষণ জোর ঘুম পেয়ে গেছে আর তাকিয়ে থাকতে পাচ্ছি না। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর আমি আজকে ডিনারে কী করলাম, ভাত, মোচার ঘণ্ট, ছোলা আলুর তরকারি, একটা বেগুন ভাজা ছিল, ডাল ছিল না, এই দিয়েই খেয়ে নিয়েছি। হাজব্যান্ড রুটি খেলো, ছেলেও দুধ রুটি খেলো। সো আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটা হিট করে দিও, না হলে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তোমরা কিন্তু নোটিফিকেশান পাবে না। সো সেটা হিট করে দিও, আমি নতুন নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা সবার প্রথম নোটিফিকেশানটা পেয়ে যাবে। সো আজকের মতো এখানেই টাটা, বাই বাই, কালকে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। গুড নাইট।